আজকে আমি কথা বলবো ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ নিয়ে। তো প্রথমে যেটি করতে হবে, আপনাকে ইনস্টাগ্রামে লগ ইন অবস্থায় থাকতে হবে। আমি কিন্তু এখন ইনস্টাগ্রামে লগ ইন অবস্থায় আছি ডেস্কটপ থেকে, তো আপনারা লগ ইন অবস্থায় থাকবেন। ওকে, আমি এখন মোবাইল মোডে চলে যাচ্ছি। তো ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ কেন এত ইম্পর্টেন্ট? ইনস্টাগ্রামের অ্যালগোরিদমটা আসলে হ্যাশট্যাগের উপর বেস করে কাজ করানো। তার যে সার্চ বক্সটা আছে ওইটাও হ্যাশট্যাগের উপর বেস করে বানানো। এই যে সার্চ বক্স, অনেকেই হ্যাশট্যাগ ইউজ করে আন্ডার স্কোর দিয়ে, দুই বা তিন তার অধিক হলে তারা হ্যাশট্যাগ ইউজ করে অর্ডের মাঝখানে আন্ডার স্কোর দিয়ে হ্যাশট্যাগ ইউজ করে। এটা আসলে ব্যাড প্র্যাকটিস, এটা অ্যাভয়েড করা উচিত। আপনারা উইদাউট স্পেস দিয়ে হ্যাশট্যাগ ইউজ করবেন, তাহলে আশা করি আরও ভালো রেজাল্ট পাবেন সবসময়। হ্যাশট্যাগ দেওয়ার আগে আপনারা কী করবেন, হ্যাশট্যাগ রিসার্চ করবেন। অনেকগুলো টুলস আছে এই রিসার্চগুলো করার জন্য, তো আপনাকে ওই রিসার্চ টুলে যেতে হবে না, আপনার জাস্ট সার্চ বক্সে এটা রিসার্চ করতে পারবেন। প্রথমে যেটি করবেন আপনারা, সেটা হচ্ছে আপনাকে আপনাকে কিছু মেগা হ্যাশট্যাগ বের করতে হবে, খুঁজে রিসার্চ করে বের করবেন। এটা আপনি সার্চ বক্সে গেলেই পাবেন, রিসার্চ এখান থেকে রিসার্চ করে আপনি পাবেন। এখন মেগা হ্যাশট্যাগ কোনগুলো, মেগা হ্যাশট্যাগ কেন এত ইম্পর্টেন্ট? মেগা হ্যাশট্যাগ ইউজ করলে আপনার প্রোফাইলটা সহজেই আপনার কাস্টমার আপনার অডিয়েন্সকে সহজেই রিচ করবে। তো মেগা হ্যাশট্যাগ কোনগুলো, মেগা হ্যাশট্যাগ এই যে দেখতে পাচ্ছেন আমার বাইরেতে উল্লেখ করা আছে, ডিজিটাল মার্কেটার, স্ট্র্যাটেজিক প্ল্যানার, এগুলো হচ্ছে মেগা হ্যাশট্যাগ। আপনার বিজনেসটা আসলে কী নিয়ে, ওই হ্যাশট্যাগুলোই হচ্ছে মেগা হ্যাশট্যাগ। তো ওই মেগা হ্যাশট্যাগুলো আপনারা অবশ্যই বাইরে দেওয়ার ট্রাই করবেন। আর সাপোর্টি হ্যাশট্যাগুলো আপনার বিভিন্ন পোস্টে, ইমেজে, এগুলোতে সাপোর্টি মেগা হ্যাশট্যাগের সাথে সাথে সাপোর্টি হ্যাশট্যাগুলো ইউজ করবেন। তো এখন চলে যাই, চলুন হ্যাশট্যাগ কীভাবে রিসার্চ করব। ধরুন আমি এখানে দিচ্ছি ডিজিটাল মার্কেটার, স্ট্র্যাটেজিক প্ল্যানার। অনেকে কি করে, ডিজিটাল মার্কেটিংয়ের জায়গায় বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জায়গায় SMM লেখে, এটা আমরা সার্চ করি, দেখি কতগুলো আছে। এটা আসতেছে না, দেখেন কতগুলো পোস্ট। তো আপনার যদি এই ধরনের কোনো বিজনেস থাকে বা প্রোফাইল থাকে, তো আপনারা এইভাবে মেগা হ্যাশট্যাগুলো নির্বাচন করবেন। দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কতগুলো পোস্ট আছে এখানে, আর অনেকেই সাপোর্টিভ হ্যাশট্যাগ ইউজ করে মেগা হ্যাশট্যাগের জায়গায়, যেমন সোশ্যাল মিডিয়াকে লেখে SMM দিয়ে। তো ওইগুলো আপনারা অ্যাভয়েড করবেন, ওগুলো পোস্টে রাখার ট্রাই করবেন। মেগা হ্যাশট্যাগ ইউজ করবেন, আপনারা সবসময় আপনার বায়োতে মেগা হ্যাশট্যাগ ইউজ করবেন। এই যে এখানে দেখেন বায়োতে, তো অনেকেই হ্যাশট্যাগে আবার আন্ডার স্কোর ইউজ করে, দুই তিনটা ওয়ার্ড হলেই এখানে দেখবেন। আমার এখানে দুইটা ওয়ার্ড আছে, এখানে দেখেন প্রথম হ্যাশট্যাগে ডিজিটাল মার্কেটার, তো আমি এখানে কিন্তু আন্ডার স্কোর ইউজ করিনি, ডিজিটালের জায়গায় কিন্তু আন্ডার স্কোর দেইনি, আমি একসাথেই রাখার ট্রাই করছি। তো একসাথে রাখলে কী হবে, আপনি সবচেয়ে বেস্ট রেজাল্টটা পাবেন একসাথে হলে। তো যদি একসাথে হলে আপনার আরও দুই তিনটা ওয়ার্ড হয় একসাথে, যদি বোঝা না যায় তখন কী করবেন, প্রথমে প্রথম ওয়ার্ডটায় আপনি প্রথম ওয়ার্ডটার যেটা আছে, যেমন প্রথম ওয়ার্ডটা আমার ডিজিটাল, তো প্রথম এটা আছে ডি, প্রথম অক্ষরটা ডি আছে। আর পরের যে ওয়ার্ডটা আছে মার্কেটার, এখানে দেখেন পরেরটা এম রেখেছি বড়। তো আপনারা এইভাবে সাজাবেন।
আশা করি বেস্ট রেজাল্ট পাবেন সব সময়। মেগা হ্যাশট্যাগ সবসময় বায়োতে রাখবেন, চার পাঁচটা বা তার অধিক জুল থাকে সেগুলো রাখবেন মেগা হ্যাশট্যাগ বায়োতে।